প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা শুরু হয়েছে রাজধানীর আবদুল্লাপুর থেকে। সকালে রাজধানীর আবদুল্লাপুর থেকে বিএনপি প্ল্যাকার্ড হাতে সড়কে জড়ো হন দলটির নেতাকর্মীরা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পদযাত্রার শুরু স্থানে ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়। সেখানে মিছিল নিয়ে আসেন দলের কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। পদযাত্রায় অংশ নিতে আসা কর্মীদের উদ্দেশ্যে মাইক থেকে বক্তব্য দেওয়া হয়। সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পদযাত্রাটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হবে।